ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস জানাবেন রেল স্টেশনের পরিস্থিতি কি, ট্রেন ঠিক মতো ছাড়ছে কিনা। তরুণী, আজকে তো ঈদ যাত্রার পঞ্চম দিন। গত চার দিন ধরেই কিন্তু নারী ট্রেনে বাড়ি ফেরা মানুষগুলো ফিরেছে এবং বেশ স্বাচ্ছন্দ্যেই ফিরেছে। আজকেও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই ফিরছে এবং আজকে কিন্তু গতকালকে আমরা যে ভিড়টি দেখেছিলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, আজকে কিন্তু তার থেকেও অনেকটা কম। যারা যাচ্ছেন তারা সবাই বলছেন যে এবার বেশ স্বাচ্ছন্দ্যেই তারা বাড়ি ফিরতে পারছেন। তেমন ভিড় কিন্তু প্রতি বছর আমরা যে ভিড়টি দেখি রেলগুলোতে, ট্রেনে যে আমরা ভিড় দেখি, ছাদের জায়গা থাকে না, সেই অবস্থাটা কিন্তু এবছর একেবারেই পরিবর্তন হয়েছে বলা যায়। যারা টিকিট কেটেছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই উঠতে পারছেন। আর এখন যে মানুষগুলোকে আপনারা দেখছেন তরুণী, সেগুলো তাদের কিন্তু বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু আসলে টিকিট কাটতে পারেনি, তারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেনি, যে কারণে কিন্তু তাদেরকে এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বেশ সজাগ রয়েছে যেন এই ট্রেনের ছাদে যেন কেউ উঠতে না পারে, সে বিষয়ে তেমন তারা বারবার তারা যেমন মাইকিং করছেন তেমনি বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর সদস্য যেন কেউ ছাদে উঠতে না পারে, জীবনের ঝুঁকি নিয়ে যেন ছাদে কেউ না উঠে, সে বিষয়ে তারা কিন্তু সজাগ রয়েছেন। তরুণী, ধারণা করা হচ্ছিল যেন যে করোনার কারণে গত দুই বছর ধরে মানুষ বাড়ি ফিরতে পারেনি, ঈদে বাড়ি যেতে পারেনি, এবছরটি হয়তো অনেক মানুষ বাড়ি ফিরবে এবং অনেক ভোগান্তি হবে, কিন্তু চিত্র কিন্তু একেবারেই বিপরীত। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে বেশ স্বাচ্ছন্দ্য সঙ্গে বাড়ি ফিরেছিল, আজকেও কিন্তু সকাল থেকেই যে ট্রেনগুলো ছেড়েছে সবগুলো ট্রেনেই কিন্তু বেশ মানুষ বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে উঠেছে এবং তেমন কোনো ভোগান্তির অভিযোগ কিন্তু মানুষজন করেননি। এবং এখন পর্যন্ত কিন্তু যে ট্রেনগুলো ছেড়ে গেছে, সারাদিনে 39টি আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছে কমলাপুর থেকে ছেড়ে, সেই ট্রেনের কিন্তু বেশিরভাগই একেবারে সময় মতো ছেড়েছে। দু একটি ট্রেন হয়তো 5 থেকে 10 মিনিট দেরি হয়েছে। এর বাদে কিন্তু আমরা যে প্রতি বছর দেখি যে সময় বিলম্ব হয়, টাইম শিডিউল একেবারে বিপর্যয় হয়ে পড়ে, সেই চিত্র কিন্তু এবছর সেই চিত্রটাও কিন্তু নেই। ট্রেনগুলো বেশ সময় মতো ছাড়ছে। তো সব মিলিয়ে মানুষ কিন্তু একেবারেই ভোগান্তিহীনভাবে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে। তো তরুণ, এই ছিল এয়ারপোর্ট স্টেশন থেকে সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।